এগুলো যা দেখতে পাচ্ছেন এগুলো টোটালি আপনার এমএস বডির মাল আর কি। এই মালগুলো আছে এসএস মাল ভিতরে, আপনি ওইদিকেও দেখাতে পারেন যে বাইরে রাখছি রাখা, এটা এসএস মাল, এটা এসএস মাল, রাইট রাইট, প্লাস্টিকের বডি, প্লাস্টিক বডি, বাট এটা এবিএস বডি না। এবিএস বডির মালটা আমার বাইরে রাখা আছে, ওটা আমি ভিডিও শেষে আপনি একটু দেখাই দিন। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেওয়ানকো গিজার শোরুমে নিয়ে এসেছি, কারণ শীত অলরেডি চলে এসেছে, গিজারের চাহিদা বাড়তে শুরু করেছে বাজারে। আজকে আমরা দেওয়ানকো গিজারের শোরুম থেকে কী কী গিজারগুলো আছে দেখার চেষ্টা করবো। ভাই আপনাদের এখানে কী কী গিজার আছে, গিজার ইয়েগুলো একটু বলবেন। আমাদের এখানে বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন ক্যাটাগরির গিজার আছে, এসএস গিজার, এলএস গিজার, তারপর আপনার এবিএস বডি, পিভিসি বডির গিজার আছে। তো বেসিক্যালি যেটা বেশি যায় সেটা হচ্ছিল 45 লিটার এসএস গিজারটা আর কি, 45 লিটারের গিজার এমএস বডিটা। আপনি যদি একটু উঠে দেখাই দিতেন যে কোনগুলো আসলে এমএস, কোনটা এসএস আর কোনটা এবিএস, তাহলে একটু ভালো হইতো। এই যে এগুলো যা দেখতে পাচ্ছেন এগুলো টোটালি আপনার এমএস বডির মাল আর কি। হ্যাঁ, এমএস বডি, হ্যাঁ, এটা আপনার 45 লিটার, 45 লিটার, এটা 3 ইয়ার্স গ্যারান্টি। এমএস বডির 45 লিটার মানে কোন কোন ইয়া হয়, মানে 45 লিটার আর কত কত লিটার হয়? এইটা 45 লিটার হয় আপনার, 30 লিটার মানে 30 লিটার হয়, তারপর আপনার 67 লিটার হয়, কেউ যদি চায় কাস্টম করে আমরা ফ্যাক্টরি থেকে 90 বা তার বেশিও বানিয়ে দিতে। আচ্ছা, মানে 30 লিটার, 45 আর 67, তিনটা ইয়াতে হয়। হ্যাঁ হ্যাঁ, আমরা অ্যাভেলেবল আর কি, মানে যদি চাইতে বেশি থাকে এটা। আচ্ছা, তারপর আপনার কি খোলাই আছে? এই যে দেখেন, ওই যে এই মালগুলো আছে এসএস মাল ভিতরে, আপনি ওইদিকেও দেখাতে পারেন যে বাইরে রাখছি রাখা, এটা এসএস মাল, এটা এসএস, রাইট রাইট, এসএস মাল। হ্যাঁ, তারপর আপনার এই যে প্লাস্টিকের মালটাও আছে, এই যে প্লাস্টিকের মালটা আর কি, এক নম্বর দেখাই, এইটা হচ্ছে আপনার প্লাস্টিকের বডি, প্লাস্টিক বডি, বাট এটা এবিএস বডি না। এবিএস বডির মালটা আমার বাইরে রাখা আছে, ওটা আমি ভিডিও শেষে আপনি একটু দেখাই দিন। আচ্ছা, এখন এই এই যে এসএস বডির মালগুলো এটা কত লিটার হয়? 30, 45 আর 67, কিন্তু দামটা বলবেন। দামটা না বলাই ভালো, মানে আমাদের তো আসলে পাইকারি কাস্টমার না, আমার তো পাইকারি মাল সব বিক্রি, কেউ যদি খুচরা নিতে চায় সেক্ষেত্রে তার জন্য আলাদা দাম। খুচরা দাম এখান থেকে কত আপনারা দিতে পারবেন খুচরা? ওইটা আপনি জাস্ট আপনার ভিডিওতে একটা প্রাইসে বলে দিন, প্রাইসটা বলে দিন। আর কেউ যদি পাইকারি সেল নিতে চাই আমার সাথে যোগাযোগ করলে আমরা পাইকারি সারা বাংলাদেশ আমরা মাল সাপ্লাই দিয়ে থাকি। ভাই গিজারগুলো যদি কেউ নিতে চায় তাহলে ডেলিভারি সিস্টেম কি, ঢাকার বাইরে যদি নেয় বা ঢাকার মধ্যে কিভাবে দেবেন? ঢাকার মধ্যে যদি কেউ ডেলিভারি নিতে চায় সেক্ষেত্রে হচ্ছে ঢাকা সিটির মধ্যে আমরা 24 আওয়ার্সের মধ্যে আমরা একদম হোম ডেলিভারি পাঠিয়ে দিয়ে লাগিয়ে দিয়ে ইনস্টল করে গরম পানি বের করে দেখে তারপর আমাদের লোক চলে আসবে, মানে এরকম সুবিধা আছে। আর ঢাকার বাইরে কেউ নিতে চান ট্রান্সপোর্ট বা যে কোনো কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেয়, জাস্ট নর্মাল ব্যাপারটা। কেউ যদি চায় কন্ডিশনে মাল নিতে সেক্ষেত্রেও ঠিক আছে, কেউ অগ্রিম পেমেন্ট করলেও ব্যাপার না। আর ঢাকার মধ্যে সবচেয়ে সুবিধা হচ্ছে আজকে ফোন করলে আমরা আজকেই না হলে কালকের মধ্যে আমাদের লোক গিয়ে বাসায় গিয়ে একদম ইনস্টল করে দিয়ে আসবে। ডেলিভারি বা ফিটিং চার্জ এটা কত? এই ম্যানুয়ালে যেটা ফিটিং চার্জ আপনার 500 টাকা, আর আমাদের যা গিজারের সাথে যাই যা ইয়েগুলো লাগে আর কি, ইনস্ট্রুমেন্ট লাগে, এগুলো নিজের কিনতে হবে বা আমাদের টেকনিশিয়ানকে বলো তারা কিনে দেবে। বাট আমরা অ্যাকচুয়ালি শুধু গিজারের প্রাইসটা বলছি, এবং ফিটিং চার্জ 500, আপনার ভাড়া হচ্ছে 300 ঢাকা সিটির মধ্যে। কেউ যদি ঢাকা এবং ঢাকার বাইরে খুচরা বা পাইকারি নিতে চান তাহলে স্ক্রিনে দেখা নাম্বারে কল করতে পারেন, যে কোনো জায়গা থেকে আমাদের সাথে যোগাযোগ করে বিভিন্ন ট্রান্সপোর্ট বা কুরিয়ারের মাধ্যমে দেশের যে কোনো প্রান্তে ডেলিভারি নিতে পারবেন। ধন্যবাদ।